স্মার্টফোন স্কুলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সাথে বেল চিহ্নটাতেও ক্লিক করে দাও। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আবার একটা সুন্দর চাকরির খবর নিয়ে তোমাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। তাই বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটাতে এখনই লাইক দিয়ে দাও। যদি কোনো বন্ধু প্রথমবার এই চ্যানেলে এসে থাকো তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, আজকে যে চাকরির ব্যাপারে তোমাদেরকে বলবো সেটা বেরিয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে। তোমরাও যদি তোমাদের জেলার ছোট বড় চাকরির খবর জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তোমাদের ডিস্ট্রিক্টের নাম ও সাথে ব্লকের নামটা লিখে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে যেটা বলছিলাম যে আজকে যে চাকরিটার ব্যাপারে তোমাদেরকে বলবো সেই চাকরির প্রথমে তোমাদেরকে ফর্মটা দেখিয়ে দিচ্ছি এবং তারপরে তোমাদেরকে বলে দেবো যে কী কী এর সঙ্গে দিতে হবে, তোমাদের যোগ্যতা কী কী লাগবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বক্সের মধ্যে, এখানে তোমাদেরকে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আর সাথে সাইন করে দিতে হবে। তারপরে তোমাদের নিচে দেখতে পাচ্ছ নেম, এখানে তোমাদের নাম লিখতে হবে, বাবার নাম, গ্রাম পঞ্চায়েত, তোমাদের SHG মানে সেলফ হেল্প গ্রুপের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কাস্ট স্ট্যাটাস, ন্যাশনালিটি, এডুকেশন কোয়ালিফিকেশান ইত্যাদি দিয়ে দিবে। আশা করছি তোমাদের ফর্ম ফিল আপ করতে একদমই অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমরা তোমাদেরকে হেল্প করে খুশি হব। এবার তোমাদেরকে দেখিয়ে দিই সেই নোটিফিকেশানটা। তো বন্ধুরা, এই হচ্ছে সেই নোটিফিকেশান। এখানে তোমরা মেমো নাম্বার দেখতে পাচ্ছ আর এখানে ডেট দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম হচ্ছে VRP মানে হচ্ছে ভিলেজ রিসোর্স পার্সন। ব্লক ওয়াইজ ভ্যাকেন্ট পোস্ট, এখানে বলে দিয়েছে যে কোন কোন ব্লকে কতগুলো করে পোস্ট আছে। অনেকগুলো পোস্ট আছে, দেখে নাও। বালুরঘাট ব্লকে আছে 31টা পোস্ট, হিলি ব্লকে আছে 12টা পোস্ট, তপন ব্লকে আছে 26টা পোস্ট, কুমারগঞ্জ ব্লকে আছে 30টা পোস্ট, গঙ্গারামপুর ব্লকে আছে 44টা পোস্ট, বংশীহারিতে আছে 14টা পোস্ট, হরিরামপুরে আছে 23টা পোস্ট আর কুশমন্ডি ব্লকে আছে 24টা পোস্ট। টোটাল পোস্ট রয়েছে 204টা। এখানে বলেছি, তারপরে দেখে নাও এলিজিবিলিটি কোয়ালিফিকেশান। প্রথম কথাটা বলে দিয়েছে যে অবশ্যই 18 বছরের বেশি হতে হবে, তারপরে যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করবে সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে, তারপরে মাধ্যমিক পাস হতে হবে। তারপরে বলে দিয়েছে প্রার্থী বা প্রার্থীর ফ্যামিলির কেউ MGNREGS-এ কাজ করে থাকতে হবে। তারপরে বলেছে যে যদি কোনো মহিলা SHG গ্রুপ থেকে বিলং করে এবং সে SC বা ST থাকে তাহলে সে অগ্রাধিকার পাবে। তারপরে এগুলো দেখে নিও। তারপরে বলে দিয়েছে SHG গ্রুপের সার্টিফিকেটটা লাগবে, আর লাস্টে বলে দিয়েছে তোমাদেরকে আধার কার্ড দিতে হবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে GP ওয়াইজ ভ্যাকেন্সি। প্রথমে দেখে নাও, লেখা রয়েছে বালুরঘাট, এবং বালুরঘাটে যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে কতগুলো করে পোস্ট আছে পুরো ডিটেলস দেওয়া হয়েছে। এভাবে সমস্ত ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলোতে কতগুলো পোস্ট আছে ডিটেলসে এখানে বলে দিয়েছে। এবার বলে দিয়েছে তোমরা 8/2/2020 থেকে 4/3/2020 মধ্যে নিজের ব্লক অফিসে গিয়ে ফর্মটা জমা করে দেবে। তো বন্ধুরা, এই নোটিফিকেশানটাকে তোমরা যদি ডাউনলোড করতে চাও আমি ডিসক্রিপশন বক্সে প্রথমেই লিঙ্ক দিলাম, সেখানে ক্লিক করলেই তোমরা ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।